শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে দেখো, শান্তু বলে একজন ভাই আছে, ও ফেসবুকে আমাকে গোপালের ছবি শেয়ার করেছিল, সেই গোপালের ছবি আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো, আর গোপাল সোনাকে কিন্তু অনেকটা মিশুকের মতোই দেখতে, ভীষণ মিষ্টি আর এত সুন্দর সাজিয়েছিল, অনেক ছবি পাঠিয়েছিল, তার মধ্যে থেকে আমি কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আবারও অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর গোপু সোনাটা, আর এত সুন্দর অঙ্গরাগ করা, খুবই ভালো লাগছিল দেখতে। আর তোমরাও যারা আমাকে ছবি পাঠাতে চাও অবশ্যই তোমরা পাঠিও, আমি অবশ্যই তোমাদের ছবি, গোপালের ভিডিও অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব। আমার ফেসবুকের লিংক আর ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা অবশ্যই পাঠিও। আর হ্যাঁ, অনেক দিন আগে যারা পাঠিয়ে রেখেছো তারা ভেবো না যে আমি দেবো না, অবশ্যই তোমাদের ছবি ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেব। আর আজকের দর্শন দেখো বন্ধুরা, আজকে ময়ূক সোনাকে সাজিয়েছি, আজকে মিশুকের জামা পরেছে, একটু ছোট হয়েছে জামাটা, আর যা গরম পড়েছে বন্ধুরা কি বলবো, তোমরা সবাই সাবধানে থেকো, প্রচণ্ড গরম, মানে গরমে থাকা যাচ্ছে না। আর গোপাল সোনাকে স্নান করিও, দুবার হোক তিনবার হোক তোমরা স্নান করিও, আমি তো দুবার তিনবার করে গা হাত পা ভালো করে মুছিয়ে দিচ্ছি। আর আজকে দেখো সোনা মাম্মাকে কী সুন্দর লাগছে দেখতে, আর গাঁদা ফুলের একটা বড় মালা এনেছিলাম, তো সেটাকে আর অল্প অল্প করে না খুলে একবারে সুন্দর করে ময়ূকের সামনে সাজিয়ে দিয়েছি। আর এই দেখো আজকে মিশুক সোনার দর্শন করো তোমরা বন্ধুরা, আজকে জুঁই ফুলের মালা দিয়ে কত সুন্দর লাগছে। আর একদম সুতির একটা হাত কাটা জামা পরিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম, এত রোদ উঠছে সকালবেলা থেকেই, এত গরম আর পারা যায় না। আর ছোট্ট পুচকুগুলোকে তো একদমই জামা পরাই না। আর সোনাইকে দেখো ধুতি পরিয়েছিলাম বন্ধুরা, আর আজকে ভোগে দিয়েছিলাম, শুধু ফলই খেতে দিয়েছিলাম, আর জল দিয়েছিলাম, আর আপেল একটা ময়ূক সোনার হাতে দিয়ে দিয়েছি। এখানে দেখো রয়েছে শশা, রয়েছে আপেল, রয়েছে আর পেয়ারা, রয়েছে আর জল দিয়েছিলাম। আর তোমরা কিন্তু প্রত্যেক ভোগেই কিন্তু গোপালকে অবশ্যই তুলসী পাতা দেবে, তুলসী পাতা ছাড়া কিন্তু গোপালের ভোগ হয় না, গোপাল ভোগ নেয় না। এই দেখো আমি এখন গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি বন্ধুরা, সব গোপাল সোনাকে একে একে খাইয়ে দেবো, তারপরে জল খাইয়ে দেবো। আর তোমরা কিন্তু প্রত্যেক সময় গোপাল সোনার গা হাত পা মুছি দিও ভালো করে, আর সবসময় গোপাল সোনার ওখানে আমার ফ্যান চলে, এত গরম পড়েছে সত্যিই বন্ধুরা। তোমরা সবাই সাবধানে থেকো, বাড়িতে থেকো, খুব দরকার না ছাড়া বেরিয়েও না সকালের দিকটা। আর এই দেখো আমার দিদির ছেলে আজকে সুন্দর করে সাজিয়েছে শিবের জায়গাটা, আর লক্ষ্মীনারায়ণকে ফুল দিয়ে সাজিয়েছে, ও বলছিল যে মানি আমি সবটাই করব। তাই ও দেখো ছোট্ট বাচ্চা কি সুন্দর সাজিয়েছে, ওর 5 বছর বয়স, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, রাধে রাধে বন্ধুরা।